হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে কিভাবে পারচেস এবং সেলস রেজিস্টার মেনটেন করব সেই সম্পর্কে শিখে নেব। চলুন আমরা এক্সেলে কিভাবে পারচেস এবং সেলস রেজিস্টার মেনটেন করব সেই সম্পর্কে শিখে নেই। আমি এখানে এক্সেল শিটের মধ্যে আমি একটি ফরম্যাট তৈরি করে রেখেছি, আপনারা দেখে নিন আগে, তারপরে আমি করছি। দেখুন, এখানে আমরা হেডিং দিয়েছি পারচেস এবং সেলস রেজিস্টার, এখানে দিয়েছি টোটাল পারচেস কস্ট, এখানে দিয়েছি টোটাল সেলস কস্ট, এখানে দিয়েছি টোটাল প্রফিট, আবার ডান দিকে পারচেস টোটাল কোয়ান্টিটি কত পিস আমরা কিনেছি, সেলস টোটাল কোয়ান্টিটি কত পিস বিক্রি করেছি এবং স্টক কোয়ান্টিটি কত পিস এখন আমার ঘরে রয়ে গেছে। এখানে দেখুন, আমরা এখানে 1, 2, 3, 4, 5 পর্যন্ত করেছি, আমরা ইচ্ছা করলে এটা বাড়াতে পারি। এখানে ডেট, কবে কবে আমরা প্রোডাক্ট কিনেছি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, এখানে রেট এবং এখানে টোটাল, এর সাথে যুক্ত করেছি আমরা ক্যারি কস্ট এবং এখানে টোটাল কস্ট। অর্থাৎ পারচেস রেজিস্টারের মধ্যে আমরা প্রথমে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি কত পিস কত করে কিনলাম এবং টোটাল কত দাঁড়ালো এবং ক্যারি কস্ট 3%, 4% যা হবে তার সাথে ক্যারি কস্ট ইনক্লুডিং করে টোটাল কস্ট। আবার এদিকে সেলস রেজিস্টারের ক্ষেত্রে ডেট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল। চলুন আমরা দেখে নেই। প্রথমে ডেট আমি এখান থেকে দিয়ে দিলাম 5/2/18, প্রোডাক্ট নেম আমি এখানে দিয়ে দিলাম মনিটর, মনিটর কোয়ান্টিটি 5 পিস, রেট সাপোজ আমি করলাম এখানে 3000 টাকা করে, তাহলে আবার এখানে করলাম 6, আমি 5 জনের বানাই তাহলে সুবিধা হবে, 18 সিপিউ এখানে করে দিলাম 10 পিস, টোটাল 500 টাকা করে। এখানে করে দিলাম সিডি ড্রাইভ 20 পিস সাপোজ 50 টাকা করে। এখানে ক্যাবিনেট পিস 800 টাকা করে। হার্ড ডিস্ক ড্রাইভ সাপোজ 6 পিস আমি এখানে 2000 টাকা করে। দেখুন আমি এখানে মনিটর করেছি 5 পিস 3000 করে, সিপিউ করেছি 10 পিস 500 টাকা করে, সিডি ড্রাইভ করেছি 20 পিস 50 টাকা করে এবং ক্যাবিনেট 15 পিস এখানে করেছি 800 করে এবং হার্ড ডিস্ক ড্রাইভ 6 পিস 2000 করে। তাহলে আমার টোটাল কস্ট, তাহলে আমরা সমান সমান কোয়ান্টিটি ইনটু রেট যদি করি, করে এন্টার মারি, তাহলে দেখুন আমার 15000 টাকা চলে এলো। এবার এটাকে যদি আমরা ড্র্যাগ করি এইভাবে, তাহলে দেখুন আমার টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। এবার ক্যারি কস্ট আমরা এখানে করে দিচ্ছি 4%, ক্যারি কস্ট করে দিলাম 4%, অর্থাৎ আমরা এখানে সমান সমান টোটাল
ইনটু ফোর ভাগ একশো করে যদি এন্টার করি তাহলে দেখুন ক্যারি কস্ট 600 টাকা করে হয়ে গেল। এবার এই বিন্দুটাতে মাউস দিয়ে ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেব, তাহলে দেখুন অটোমেটিক্যালি আমাদের সমস্ত ফর্মুলা চলে গেল, অর্থাৎ সমস্ত ক্যারি কস্ট বেরিয়ে এলো। এবার টোটাল কস্ট, টোটাল কস্ট মানে এখানে টোটাল প্লাস ক্যারি কস্ট যোগ করলে যেটা হবে সেটা টোটাল কস্ট। এখানে সমান সমান আমরা সাম ব্র্যাকেট এটা টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে ক্যারি কস্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট এবার এন্টার। দেখুন টোটাল কস্ট 15,000 ছিল এবং ক্যারি কস্ট 4% মিলে 600 টাকা যোগ হলো, হওয়ার পর আমার 15,600 দাঁড়ালো। দেখুন আমার টোটাল কস্ট বেরিয়ে এলো। এবার আবার সেলস, এটা হচ্ছে আমার পারচেস রেজিস্টার তৈরি হয়ে গেল। এবার পারচেস রেজিস্টারে দেখুন এই উপরে টোটাল পারচেস কস্ট, তাহলে টোটাল পারচেস কস্ট কী হবে, সমান সমান সাম ব্র্যাকেট এখান থেকে টোটাল পারচেস কস্ট সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন সবগুলো মিলে আমার 46,800 আমার টোটাল পারচেস কস্ট দাঁড়ালো। আমি যদি এখানে দেখুন সিডি ড্রাইভ 500 করেছিলাম, এখানে আমি করে দিলাম 50 করেছিলাম, এখানে আমি করে দিলাম 450, দেখুন অটোমেটিক্যালি এখানে 9,360 হয়ে গেল এবং এখানে দেখুন 55,120 অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার সেলস রেজিস্টারের ক্ষেত্রে আমরা সাপোজ আমরা করলাম এখানে 7/2/18 প্রোডাক্ট নেম, আমরা এখানে করে দিলাম মনিটর কোয়ান্টিটি, সাপোজ 2 পিস বিক্রি করলাম, রেট কিনেছিলাম আমরা 3,000 করে, আমরা এখানে 5,000 করে বিক্রি করলাম। আবার এখানে আমরা সিপিইউ 10 পিস কিনেছিলাম, 10 পিস কিনেছিলাম, আমরা এখানে 4 পিস বিক্রি করছি, কত করে কিনেছিলাম 500 টাকা করে কিনেছিলাম, আমরা এটাকে 800 টাকা করে বিক্রি করছি। আবার সিডি ড্রাইভ 20 পিস কিনেছিলাম, আমরা 12 পিস বিক্রি করছি, আমরা কিনেছিলাম 450 করে, আমরা 750 করে বিক্রি করলাম। আবার এখানে ক্যাবিনেট 15 পিস কিনেছিলাম, আমরা 10 পিস বিক্রি করব, দেখুন এখানে 800 করে কিনেছিলাম, আমরা এখানে 1150 করে বিক্রি করছি। আবার এখানে হার্ড ডিস্ক আমরা এখানে 6 পিস কিনেছিলাম, আমরা 3 পিস বিক্রি করছি, 2,000 করে কিনেছিলাম, দেখুন 2,000 করে কেনা আছে, তা আমরা এখানে বিক্রি করছি 2,600 করে। ঠিক আছে, এবার দেখুন আমাদের টোটালটা বের করব, তাহলে সমান সমান সাম ব্র্যাকেট সরি আমরা এখানে মাল্টিপ্লাই করব, সমান সমান কোয়ান্টিটি ইনটু রেট এন্টার। দেখুন 10,000 টাকা আমরা বিক্রি করেছি, এটাকে এবার ড্র্যাগ করে দিলে আমাদের সমস্তটা বেরিয়ে গেল। এই চলে এলো। এবার আমরা যদি এখানে টোটাল সেলস কস্ট বের করি তাহলে সমান সমান সাম ব্র্যাকেট এটাকে সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন 41,000 টাকা আমাদের বিক্রি হয়ে গেছে। এখানে প্রফিটের ক্ষেত্রে সমান সমান সেলস
মাইনাস টোটাল কস্ট। মাইনাস পারচেস কস্ট। দেখুন এখানে মাইনাসে আমাদের রান করছে এখন অবধি, যেহেতু আমাদের কাছে এখনও স্টক আছে আমরা এখানে দেখে নেই। সমান সমান সাম ব্র্যাকেট পারচেস টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের এই কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার, 56 পিস কোয়ান্টিটি। এবং বিক্রি করছি আমরা সমান সমান সাম ব্র্যাকেট 31 পিস বিক্রি করেছি, তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকবে পারচেস মাইনাস সেলস। দেখুন 25 পিস কোয়ান্টিটি এখনও আমাদের কাছে আছে। আমাদের টোটাল পারচেস 55,120 টাকা এবং টোটাল সেলস কস্ট 41,000 টাকা, 41,500। অর্থাৎ আমরা পারচেসের থেকে এখন অবধি 13,620 টাকা মাইনাসে আছি। এবার দেখুন আমরা এখানে কোয়ান্টিটি 5 পিস ছিল, আমরা এখানে 5 করে দিলাম। এখানে দেখুন 10 পিস ছিল, আমরা এখানে 10 করে দিলাম কোয়ান্টিটি। দেখুন অটোমেটিক্যালি এখান থেকে আমাদের রেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে 20 পিস ছিল, আমরা এখানে 20 পিস করে দিলাম। দেখুন এখন অবধি দেখুন আমাদের যেটা মাইনাস রান করছিল সেটা এখন প্লাসে চলে আসছে, অর্থাৎ পারচেস এখন 55,120, আমরা এখন অবধি বিক্রি করেছি 67,300 টাকা, অর্থাৎ প্রফিট হয়েছে আমাদের এই সেলস থেকে পারচেস বিক্রি মাইনাস করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 12,180 টাকা। এটা আমাদের এখন অবধি প্রফিট। এবং পারচেস টোটাল কোয়ান্টিটি 56 পিস এবং সেলস 48 পিস, অর্থাৎ স্টক কোয়ান্টিটি এখন অবধি 8 পিস রয়ে গেছে। আমরা এটাকেও যদি বিক্রি করে দিই, দেখুন হার্ড ডিস্ক 6 পিস ছিল, আমরা এখানে 3 পিস করেছিলাম, এখানেও 6 পিস করে দিলাম। আবার এখানে 15 পিস ছিল ক্যাবিনেট, আমরা 10 পিস করেছিলাম, এখানে আমরা 15 করে দিলাম। দেখুন এবার 55,120 টাকায় পারচেস এবং সেলস 80,850 টাকা, অর্থাৎ নেট প্রফিট আমাদের 25,750 টাকা, 730 টাকা। এবং পারচেস দেখুন 56 পিস, সেলস কোয়ান্টিটি 56 পিস এবং স্টক কোয়ান্টিটি দেখুন 0, অর্থাৎ আমার কোনো স্টক আর নেই। এইভাবে আমরা একটি সিম্পল পারচেস এবং সেলস রেজিস্টার তৈরি করে দোকানের কাজে বা নিজস্ব ব্যবহারে আমরা তৈরি করে নিতে পারি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।